শিক্ষাকে পণ্য বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয়গুলো যেন বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিণত না হয় তা নিশ্চিত করতে বলেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বেসরকারি ক্যানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রথম সমাবর্তনে। একথা বলেন তিনি চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় যুগোপযোগী শিক্ষাক্রম প্রণয়নের উপর জোর দেন রাষ্ট্রপতি। দেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের প্রথম সমাবর্তনে বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজন করা হয় এই অনুষ্ঠান, যেখানে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের 430 জন গ্র্যাজুয়েট রাষ্ট্রপতির কাছ থেকে ডিগ্রি গ্রহণ করেন, যার মধ্যে 4 জনকে রাষ্ট্রপতি স্বর্ণপদক তুলে দেন। অনুষ্ঠানে বক্তব্য দেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ও শিশু অধিকার কর্মী কৈলাস সত্যার্থী। তিনি সদ্য গ্র্যাজুয়েটদের আত্মবিশ্বাসের সাথে তাদের সম্ভাবনাকে ব্যবহার করার পরামর্শ দেন। দেশের গণতন্ত্র মানবতার জন্য আত্মত্যাগ করুন, শুধু নিজের জন্য নয়, সকল প্রতিকূলতা পেরিয়ে বিশ্ব শান্তি উন্নয়নের জন্য স্বপ্ন দেখুন। সবাই পরিবর্তন করতে পারো, বিজয়ী হতে পারো, টাকার দিকে শুধু দৃষ্টি দিও না। আমি তোমাদের পরিবারের কাছে অনুরোধ করছি, সব মানুষ এমনকি বিশ্বের শেষ প্রান্তে যে মানুষটি রয়েছে তার অধিকার উন্নয়নেও নিজেকে কাজে লাগাও। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় রাষ্ট্রপতি যুগোপযোগী শিক্ষাক্রম প্রণয়নের ওপর জোর দিয়ে বলেন, গুণগত মান নিশ্চিত না হলে উচ্চশিক্ষা হবে মূল্যহীন। ন্যানো টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো বিষয়গুলোকে মাথায় রেখে যুগোপযোগী শিক্ষাক্রম প্রণয়ন করতে হবে। গুণগত মান ছাড়া উচ্চশিক্ষা মূল্যহীন, তাই উচ্চশিক্ষা যাতে কোনোভাবেই সার্টিফিকেট সর্বস্ব না হয় তা নিশ্চিত করতে হবে। শিক্ষাকে পণ্য বিবেচনা করে বিশ্ববিদ্যালয়গুলো যেন বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিণত না হয় সেদিকে বিশেষ নজর দেওয়ার পরামর্শ দেন রাষ্ট্রপতি। অনেক বিশ্ববিদ্যালয় গ্র্যাজুয়েট তৈরির কারখানা খুলে বসেছে, শিক্ষার্থীরা কতটুকু শিখলো বা কর্মসংস্থানের জন্য কতটুকু যোগ্যতা অর্জন করলো তার কোনো বালাই নাই। রাষ্ট্রপতি বলেন, পাঠ্যপুস্তক নয়, জ্ঞান অর্জন করতে হবে এর বাইরে থেকেও। বাবা মা। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা।